আমারে এক অফিসার বলে এত কথা বলার কি দরকার গিয়া সূরা ফাতিহা তাফসীরটা কইরা দিয়ে আসতে পারেন না আমি বললাম পারি আলহামদুলিল্লাহ পারি যে এটা সবচাইতে বড় প্রমাণ তো এটাই যে সূরা ফাতিহা তাফসীরের উপর আমার আলাদা কিতাবই আছে যারা জানার তো জানেন আলাদা কিতাবই আছে তো কিতাব আছে মানে তো এই কথার প্রমাণ যে আমি সূরা ফাতিহা তাফসীর পারি আলহামদুলিল্লাহ তা আমি প্রত্যেক মাহফিলে গিয়ে প্রয়োজনে প্রত্যেক মাহফিলে সূরা ফাতিহার উপর বয়ান দিব সমস্যার কিছু নাই কারণ এক সূরার মধ্যেও আল্লাহ এই পরিমাণ রহস্য এই পরিমাণ জ্ঞান বিজ্ঞান লুকিয়ে রেখেছেন আরে আমার এক হায়াত কেন আমার গোটা বংশধারাও যদি শেষ হয় খালি সূরা ফাতিহার তাফসীর করে করে তবু হক আদায় করতে পারব না আজকাল হুজুরদেরকে এসে বলে হুজুর মাদকের বিরুদ্ধে বয়ান করেন সুদের বিরুদ্ধে বয়ান করেন ধর্ষণের বিরুদ্ধে বয়ান করেন সন্ত্রাসের বিরুদ্ধে বয়ান করেন ঘুষের বিরুদ্ধে বয়ান করেন এর বাইরে আর কিছু বইলেন না ভালো কথা এই যে পাঁচটা টপিক দিলা এগুলো নিয়ে বয়ান করলেও আমি গ্যারান্টি দিয়ে বলছি কোনো হুজুরের চাকরি থাকবে না বলবে দলিল কি কোন মদের বিরুদ্ধে আমাকে বলতে বলছো আগে ক্লিয়ার করো সব মদ নাকি লাইসেন্স ছাড়া মদ আরে হুজুররা যখন মদ নিয়ে বয়ান করে সব মদের বিপক্ষেই বলে না আর সব মদের বিপক্ষে বলে কি না তাহলে নায়ক নায়িকা গায়ক গায়িকা নর্তকী নষ্টা ভ্রষ্টা এগুলোকে মদের লাইসেন্স দেয় কে রাত বিরাতে বারগুলো গিয়ে কাঁপিয়ে রাখে কে নাইট ক্লাবগুলোকে সুন্দর সাজে সজ্জিত করে রাখে কে রাতের বেলা নেশাগ্রস্ত হয়ে গাড়ি ড্রাইভিং করতে গিয়ে বিভিন্ন সাইকেল মোটরসাইকেল রিক্সায় মেরে দেয় কে এরা আসে কোত্থেকে এরা তো এই দেশের নাগরিক পুলিশের সামনে প্রকাশ্যে বুক ফুলিয়ে মদ খায় পুলিশ তার নাইট ক্লাব পাহারা দেয় তার বারকে পাহারা দেয় তাহলে কোন মদের বিরুদ্ধে আমাকে বলতে বলছো তার মানেটা কি লাইসেন্স নিয়ে না খেলে ক্ষতি হয় লাইসেন্স নিয়ে খেলে বড় উপকার হয় এই পার্থক্য তুমি কোথায় পেলা আরে মদ যদি হারাম হয় সব মদই হারাম হবে মদকে হারাম করেছেন আল্লাহ এখন লাইসেন্স নিলেও হারাম লাইসেন্স না নিলেও হারাম এই ভাগ করার অধিকার তোমাদেরকে কে দিল যে লাইসেন্সের বিনিময়ে তোমাদের পকেট গরম করে দিলে হালাল আর তোমাদেরকে টাকা পয়সা না দিয়ে লুকায় লুকায় খেলে হারাম হুজুরদেরকে বলে সন্ত্রাসের বিপক্ষে বলেন জঙ্গিবাদের বিপক্ষে বলেন কোন সন্ত্রাস ক্লিয়ার করো সাধু শুধু হুজুররা যখন আন্দোলনে নামে খতমে নবুয়াত হেফাজতের জন্য আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য নাস্তিক মুরতাদ শাতিমে রাসূল গোস্তাখ রাসূলের বিপক্ষে তখন সবার মনে পড়ে সন্ত্রাসের কথা তখন সবার মনে পড়ে জঙ্গিবাদের কথা বলে মসজিদে মসজিদে বয়ান করেন কেউ যাতে এই সন্ত্রাসী কাজে না জড়ায় হেফাজতে ইসলাম যাতে সন্ত্রাস না করে অমুক অমুক হুজুর যাতে সন্ত্রাস না করে বক্তারা যাতে ওয়াজে সন্ত্রাসী বয়ান না দেয় ভালো কথা তো হুজুররা এই সন্ত্রাস নিয়ে বয়ান করবে তর্কের খাতিরে মানলাম এইটা সন্ত্রাস খারাপ সন্ত্রাস মানলাম তর্কের খাতিরে শিক্ষাঙ্গনে যারা সন্ত্রাস করে টেন্ডারবাজিতে যারা সন্ত্রাস করে দলের ব্যানার লাগিয়ে রাস্তাঘাটে যারা সন্ত্রাস করে এমনকি রাস্তাঘাটে গতকাল পর্যন্ত দেখলাম এক ট্রাফিকের সঙ্গে পুলিশের সঙ্গে পর্যন্ত যাচ্ছে তাই ব্যবহার করেছে দলীয় পরিচয়কে কেন্দ্র করে আবার কখনো পুলিশের গায়ে হাত পর্যন্ত তোলে দলীয় ব্যানারকে ব্যবহার করে তাহলে সেই ক্ষেত্রে তখন কি সন্ত্রাস নিষিদ্ধ থাকে না তখন কি সন্ত্রাসের বিরুদ্ধে বলার প্রয়োজনীয়তা থাকে না আরে হুজুর খালি এক সন্ত্রাসের বিপক্ষে বলবে আর এক সন্ত্রাসের বিপক্ষে বলবে না এটা তো কখনোই মূলনীতির দাবি হয় না বললে তো সবগুলোর বিপক্ষেই বলতে হবে সবগুলো নিয়ে বললে হুজুরের চাকরি থাকে না ধর্ষণের বিরুদ্ধে বলেন আচ্ছা শুধু কি ধর্ষণের বিরুদ্ধে বলবো না জিনার বিরুদ্ধেও বলবো জিনা তো ভিন্ন জিনিস ধর্ষণ তো ভিন্ন জিনিস জিনা হইল যেখানে উভয়ে খুশি আপোষে রাজি আর ধর্ষণ মানে হলো যেখানে একজন রাজি আর একজন বেজার এখন বেজারের আবার দুই অর্থ আমাদের বাংলাদেশে এক হইল সাত বছর দশ বছর বিশ বছর একসঙ্গে রাত কাটিয়েছে বিছানা কাঁপিয়েছে সব ঠিকঠাক আছে বিশ বছর পর গিয়ে মামলা দিয়েছে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে কে বলে না বলে না তাহলে বিশ বছর খালি তুমি প্রলোভনে পইরা থাকলে এত প্রলোভন কে এত লোভ কে তোমার মধ্যে লোভটা যদি একটু কম থাকতো তাইলে বিশ বছর তো তোমার এই শাখা খাওয়া লাগতো না তো এখন হুজুররা জিনার বিরুদ্ধে বললে সমস্যা হুজুর আপনি মানুষের বাক স্বাধীনতা মানুষের কথার স্বাধীনতা মানুষের কাজের স্বাধীনতা মানুষের পোশাকের স্বাধীনতায় কেন হস্তক্ষেপ করছেন জিনা বলে কাকে চোখ দিয়ে পরনারীকে খারাপ দৃষ্টিতে দেখা জিনা না কান দিয়ে পর নারীর আওয়াজ আর গান শোনা জিনা না মুখ দিয়ে পর নারীর সঙ্গে কথা বলা জিনা না হাত দিয়ে টাচ করা জিনা না আবার অন্তর দিয়ে পর নারীকে কল্পনা করা জিনা না এমনকি পর্নোগ্রাফি দেখে দেখে মনে মজা নেওয়া জিনা না এমনকি মাসালা তো এটা নিজের বউয়ের সঙ্গেও মেলামেশা করার সময় পর নারীকে যদি কল্পনা করে ফিলিংস নাই আমল নামায় সওয়াব না জিনার গুনাহ লেখা হয় তো এখন হুজুর ওগুলোর বিরুদ্ধে বললে দেখি সবাই খেইপা যায় নজরের বিরুদ্ধে যদি বলে যদি কাজের বিরুদ্ধে বলে যদি পোশাক আশাকের বিরুদ্ধে বলে হুজুর লাগে না ক্রিকেট খেলোয়াড়দের জন্য দুনিয়াটা গরম হয়ে যায়
তো এখন তাও ধরলাম তর্কের খাতিরে জিনাবাদ ধর্ষণ নিয়ে আলোচনা হোক আচ্ছা ধর্ষণ বলে কারে যেখানে জোরাজুরি হয় ভালো কথা মানলাম তোমাদের সংজ্ঞা এবার আমাদেরকে বলো ওই যে পতিতালয়গুলো লাইসেন্স দিয়ে রেখেছো পতিতালয়গুলোতে যে মেয়েগুলো দেহ ব্যবসা করে পেট চালাচ্ছে এদের মধ্যে কয়জন স্বেচ্ছায় খুশিতে রাজি হয়ে কাজ করছে আগে প্রমাণ দাও বেশিরভাগ মহিলা পরিণামের শিকার কাউরে ধরে অপহরণ করে বিক্রি করে দিয়েছে কেউ ব্ল্যাকমেইলের শিকার হয়েছে কেউ অর্থের কারণে অভাবের কারণে স্বভাব নষ্ট করতে বাধ্য হয়েছে বাস্তবে আমি এটা কনফিডেন্স নিয়ে বলতে পারবো অধিকাংশ মানে 50 প্লাস হলেই তো অধিকাংশ হয় এর চাইতে আরো বেশি পরিমাণ নারী তারা স্বেচ্ছায় রাজি না ঠেকায় পড়ে বাধ্য হয়ে বিকল্প না থাকার কারণে এই পেশায় জড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে তো ধর্ষণকে যদি রোধ করতে চাও পতিতালয়গুলো আজই বন্ধ করো সেখানকার মহিলাদের ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করো এতে দেশ রক্ষা হবে আজাব গজব থেকেও পরিত্রাণ পাবে আর যুবকদের চরিত্র তোমরা ঠিক রাখতে পারবে কিন্তু আমাদের বলদা মস্তিষ্কের হাইব্রিড মস্তিষ্কের বুদ্ধিজীবীরা কি বলে জানেন পতিতালয় খুব বেশি বাড়াতে হবে তাহলে ধর্ষণের মাত্রা নাকি কমবে কেন কারণ এখন পাচ্ছে না তাই জোর করে আদায় করছে যখন ফ্রি ফ্রি পাবে বা সহজে সহজে পাবে প্রত্যেক হোটেলে হোটেলে পাড়ায় পাড়ায় অলিতে অলিতে গলিতে গলিতে তখন নাকি আর ধর্ষণ করবে না নাউজুবিল্লাহ মিন জালিক যদি এই বলদাগো কথাই সহি হতো ধর্ষণ বাংলাদেশে আর কয়ডা হয় ভারতে এর চাইতে বহুত বেশি আমেরিকায় তো তার চাইতে আর হাজার গুণ বেশি তো আমেরিকায় তো সবই খোলা সবই অ্যাভেলেবল বাংলাদেশের চাইতে হাজার গুণ বেশি স্বাধীনতা তাহলে এত ধর্ষণ হয় কেন তার মানে এটা কোনো রোগের সমাধান না তাহলে ধর্ষণ যদি বন্ধ করতে চায় আমারে বলেন পতিতালয় বন্ধ করা উচিত কিনা আর যদি মনে হয় আমার কথা অযৌক্তিক চ্যালেঞ্জ করেন যে না সেখানে সব মেয়ে স্বেচ্ছায় শুয়ে পড়ছে সেখানে কোনো ঠেকা নাই কোনো বাধ্যবাধকতা নাই পারবেন না কেয়ামত পর্যন্ত প্রমাণ করতে তাহলে ধর্ষণ বন্ধ করতে চাইলে খালি হুজুররে বয়ান করতে বলার কি দরকার আগে বেড়া পতিতালয় বন্ধ কর তেহার ধান্দা বন্ধ কর এক একটা পতিতালয়কে কেন্দ্র করে বিশাল পরিমাণ সন্ত্রাসের সাম্রাজ্য আন্ডারগ্রাউন্ডের ব্যবসা গড়ে উঠেছে পতিতালয়কে খালি মহিলাই চলে মদ চলে না জুয়া চলে না তো পাড়ায় পাড়ায় জুয়া খেললে আইসা ধৈর্য নিয়ে যাবা ভালো কথা আর ওইখানে জুয়া খেললে পাহারা দিবা এটা কিভাবে মূলনীতি হতে পারে আগে বোঝাও আমাদের আর সুদ সুদের বিরুদ্ধে হুজুর বলবে কোন সুদ একা একা খেলে সুদ হয় সবাই মিলে খেলে সুদ হয় না রাষ্ট্রের অর্থনীতি চলে কিসের উপরে পুঁজিবাদের ভিত্তি তো সুদের উপর সুদ ছাড়া আবার পুঁজিবাদ হয় নাকি পুঁজিবাদকে টিকিয়ে রাখে ব্যাংক আর ব্যাংকের মূল মুনাফা কি মূল মুনাফা কি ব্যাংক পরে ডাকি ব্যাংক আপনার থেকে নিবে আরেকজনরে দিবে উভয় জায়গায় খাবে আর খাবে মাঝখানের মার্জিন আর সুদটা দিয়েই সে লাভবান হবে এই মূলধারার মেইন স্ট্রিম ব্যাংকগুলো চলে সুদের উপর ভিত্তি করে শেয়ার বাজার চলে সুদের উপর ভিত্তি করে বিমাগুলো চলে সুদের উপর ভিত্তি করে আমাদের বাজেট পরে দেখেন বাজেটের বড় অংশ জুড়েই থাকে সুদ এত টাকা ঋণ নিয়েছি এবার সুদ দিতে হবে তো সবই তো সুদ দেশের অর্থনীতি তো সুদের উপর তা আমি খেলে সুদ সমিতির থেকে খেলে সুদ এনজিওর থেকে খেলে সুদ আর রকেট বিকাশ থেকে এক টেহা দুই টাকা করে ছয় মাস পর পর আসে এইটা খেলে সুদ আর রাষ্ট্র খেলে সুদ না সরকার খেলে সুদ না বাজেটের মধ্যে ঘোষণা করে খেলে সুদ না এইটা পাইলা কোথায় তো সুদ নিয়ে হুজুররে বলতে বলো বললে গিলতে পারবা তো আগেই বললাম না হুজুররা যেটা নিয়ে বয়ান দেয় যদি হক আদায় করে বয়ান দেয় এক হুজুরের ওই দেশে চাকরি থাকবে না আমার এক অফিসার বলে এত কথা বলার কি দরকার গিয়া সুরা ফাতিহা তাফসিরটা করে দিয়ে আসতে পারেন না আমি বললাম পারি আলহামদুলিল্লাহ পারি যে এইটার সবচাইতে বড় প্রমাণ তো এটাই যে সুরায় ফাতেহা তফসিরের উপর আমার আলাদা কিতাবই আছে যারা জানার তো জানেন আলাদা কিতাবই আছে তো কিতাব আছে মানেই তো এ কথার প্রমাণ যে আমি সুরায় ফাতেহার তফসির পারি আলহামদুলিল্লাহ তা আমি প্রত্যেক মাহফিলে গিয়ে প্রয়োজনে প্রত্যেক মাহফিলে সুরায় ফাতেহার উপর বয়ান দিব সমস্যার কিছু নাই কারণ এক সুরার মধ্যেও আল্লাহ এই পরিমাণ রহস্য এই পরিমাণ জ্ঞান বিজ্ঞান লুকিয়ে রেখেছেন আরে আমার এক হায়াত কেন আমার গোটা বংশধারাও যদি শেষ হয় খালি সুরায় ফাতেহার তফসির করে করে তবুও হক আদায় করতে পারবো না যেখানে বড় বড় তাফসিরের কিতাবে কয়েক খণ্ড লেগে যায় অনেক সময় এক ফাতেহার তাফসির করতে সেখানে এটা দিয়ে এক দুই বছর বয়ান করা কোনো কঠিন ব্যাপার কিন্তু আমি বললাম দেখেন বলছেন তো সুরায় ফাতেহার তাফসির করতে রাখেন সুরায় ফাতেহা খালি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াতের তাফসির যদি করি বিশ্বাস করেন সইতে পারবেন না বললো কি এটা কেমন কথা ফাতেহার তাফসির সইতে পারবো না কেন আমরা কি মুসলমান না
আমি বললাম মুসলমান বটে কিন্তু আমি যখন ব্যাখ্যা করব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জানো রব্বুল আলামিন বলে কারে রব মানে যিনি সার্বভৌম ক্ষমতার মালিক রব শব্দ এমন ব্যাপক শব্দ রবের মধ্যেই খালেক আছে রবের মধ্যেই মালিক আছে রবের মধ্যেই মহি আছে রবের মধ্যেই মুমিত আছে রবের মধ্যেই রাজ্জাক আছে রবের মধ্যেই শাফি আছে রবের মধ্যেই মালিকুল মুলক আছে তো রব মানেই যিনি সবকিছুর পরিচালক সবকিছুর নিয়ন্ত্রক যার কথাই আইন যার কথাই বিধান সার্বভৌমত্ব একমাত্র যার তো যদি আমি বলি রব্বুল আলামিন যে যারা মানবে আল্লাহকে তার আল্লাহ বাদ দিয়ে কোন গায়রুল্লাহর বিধান মানতে পারবে না গায়রুল্লাহর আইন গায়রুল্লাহর বিধান গায়রুল্লাহর সংবিধানকে আল্লাহর আইনের বিপরীতে নিজের জন্য অবধারিত মনে করতে পারবে না আর যারা মনে করবে তারা আর আল্লাহর রবে বিশ্বাসী হবে না এই কথাটা যদি বলি পারবেন তো মানতে কত তাফসীর তো কেউ পারলে প্রমাণ করুক কিয়ামত পর্যন্ত টাইম দিলাম যে আমার এই রবের ব্যাখ্যা ভুল দুনিয়া সব তাফসীর নিয়ে বসুক চ্যালেঞ্জ দিয়ে রাখলাম ওপেন চ্যালেঞ্জ পারলে প্রমাণ করুক যে রব শব্দের মধ্যে সার্বভৌমত্ব নাই রব শব্দের মধ্যে সর্বময় কর্তৃত্ব নাই রব শব্দের মধ্যেই তার কথাই আইন তার কথাই বিধান তার কথার উপরে কোনো কথা হয় না সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এই রকম গাজাখুরি কথা চলে না সবার উপরে আল্লাহ তার উপরে কিছু হয় না আল্লাহু আকবার এই শব্দগুলো যে এক রবের মধ্যে লুকায় আছে পারলে ভুল প্রমাণ করুক